Assalamualaikum everyone, welcome back to our channel Sunny Jana Family. আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে যে ব্লগটি সেটা হচ্ছে আমাদের আরতে হোটেল পার্টে আরেকটি পর্ব এটি হচ্ছে আরতে থমাস চান এর লবি সো আমরা এখন হচ্ছে 66 ফ্লোরে যাব তো আমরা চলে আসছি 66 ফ্লোরে আরতে থমাস চানের যে মেইন লবিটি সেটা হচ্ছে 66 ফ্লোরে আর সাথেই আছে আরতে থমাস চান যে রেস্টুরেন্ট ফাইন ডাইনিং বার আমরা হচ্ছে এখন এন্টার করেছি এটা হচ্ছে আরতে থমাস চানের মেইন লবিটা হ্যান্ড বারের যে পয়েন্টটা মালয়েশিয়ার মধ্যে আমার যদি কোনো একটা রেস্টুরেন্ট অথবা বার সবচেয়ে ভালো লেগে থাকে সেটা হচ্ছে এই আরতে বাই থমাস চান ওয়ান অফ দ্য বেস্ট আমার দেখার মতে ওয়ান অফ দ্য বেস্ট এবং সবথেকে সুন্দর এই রেস্টুরেন্টটি প্লেসটি আমার কাছে এত অসম লেগেছে যে আমি দুইবার গিয়েছি একবার হচ্ছে দিনে গিয়েছি আর একবার রাতে গিয়েছি সো দিন এবং রাত দুইটি ভিউ আপনারা দেখতে পারবেন এখানে আর অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল যে আমি এখন এটা মালয়েশিয়ায় না আমি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে হয়তো বা ফ্রান্সে বা কোথাও আছি কারণ পুরোটা থিম ফ্রেঞ্চ ফ্রেঞ্চ নিয়ে করা আর যেই সব কারুকাজ আর যেই ডেকোরেশন রিয়েলি জাস্ট অসম অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছিল না যে আমি এটা মালয়েশিয়ায় আছি কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি ইউরোপের কোথাও চলে গিয়েছি কারণ হচ্ছে এটার পরিবেশটা এটার ডেকোরেশন অল পারপাস এত সুন্দর আর এত অ্যামেজিং অসাম ছিল যে সিরিয়াসলি বলতে আমি আমার লাইফে যতগুলো রেস্টুরেন্টে গিয়েছি সবগুলোর মধ্যে এটা ছিল বেস্ট অ্যান্ড বেস্ট আর চারদিকের পরিবেশটা এরকম মনোমুগ্ধকর যে অ্যাকচুয়ালি মানে বোঝার কোনো উপায় নেই যে মালয়েশিয়ার মধ্যে এমন একটি রেস্টুরেন্ট সিরিয়াসলি খুব ভালো লেগেছে আমার কাছে যতক্ষণ ছিলাম চারদিক শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি আর হারিয়ে গিয়েছি আসলে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট সো যারা যারা ইচ্ছুক যারা মালয়েশিয়া আছেন আর যারা আমাদের পেজটি ফলো করেন আপনারা চাইলে যেতে পারেন এখানে তবে যদি কেউ ডাইনিং করতে চান তাহলে অবশ্যই আগের থেকে রিজার্ভেশন নিয়ে নেবেন কারণ রিজার্ভেশন ছাড়া তারা অ্যালাউ করে না সো এই হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে ডাইনিংয়ের জন্য এই পাশটা আর ওই পাশটা হচ্ছে বারের আর বিশেষ করে যেটা হচ্ছে এক এক পাশ হোয়াইট আর এক পাশ হচ্ছে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটা কম্বিনেশন করে রেস্টুরেন্টটি করেছে রিয়েলি জাস্ট অসাম তো গাইস এই ছিল আমাদের আরতে থমাস চানের ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করুন আর যারা এখন আমাদের পেজটি লাইক আর ফলো করেননি প্লিজ তাড়াতাড়ি করে ফলো করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সাপোর্ট করার জন্য আমরা অবশ্যই আপনাদের চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের দেখানোর জন্য মালয়েশিয়ার সুন্দর সুন্দর মুহূর্তগুলো মালয়েশিয়ার সুন্দর সুন্দর প্লেসগুলো মালয়েশিয়ার যে অ্যাট্রাকশনগুলো আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I want something more, take a chance. It could be possibly my last day.